বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের স্বাদের মশলার রেসিপি। আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি ধনিয়া 3 কাপ পরিমাণে। আমি এখানে একটু বেশি পরিমাণে তৈরি করছি, তবে আপনি আপনার পছন্দ অনুযায়ী তৈরি করতে পারেন। 1 কাপ দিয়ে দিলাম জিরা, আর 1 কাপ দিয়ে দিব মৌরি, মৌরি অথবা মিষ্টি জিরা বলতে পারেন। তো আমার এটা অনেক দিন ঘরে ছিল, তাই একটু কালচে হয়ে গেছে, এটা এইরকম দেখতে হয়। তো 1 কাপ পরিমাণ নিয়েছি। এখন এইখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে দারচিনি, দিয়ে দিব 2 টেবিল চামচ মেথি, দিয়ে দিব 1টি জায়ফল, সাথে দিব 1টি স্টার মশলা এবং জয়ত্রী নিয়েছি 2টির মতো। তো এই মশলাগুলোর ফ্লেভারটা অনেকটা স্ট্রং হয়, তাই অল্প পরিমাণে দিতে হবে। এরপর 1/4 কাপ এলাচ দিয়ে দিয়েছি, দিয়ে দিব 2 টেবিল চামচ লবঙ্গ, সাথে দিয়ে দিব 1/4 কাপ শুকনা আদা। আদাটাকে কুচি করে শুকিয়ে নিয়েছি, আপনি চাইলে এটা গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপর 1/4 কাপ নিয়েছি রসুন, শুকনো রসুন। এখন দিয়ে দিব 1/4 কাপ শুকনো পেঁয়াজ। তো এই 3টা আপনি গুঁড়া ব্যবহার করতে পারেন অথবা এরকম শুকিয়ে নিতে পারেন। তো এখন 4টা তেজপাতা দিয়ে দিচ্ছি, এখানে ছোট করে ছিঁড়ে দিচ্ছি তেজপাতাটাকে। এবার এগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে। চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে এই মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে হালকা একটু ভেজে নিতে হবে। এটাকে ভেজে পুড়িয়ে ফেলা যাবে না বা খুব বেশি কালচে করে ফেলা যাবে না, এটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে জলীয় বাষ্পটা চলে যায়। তো এটাকে আমি ভেজে নিয়েছি, নামিয়ে নিয়েছি। যে মশলাগুলো বড় আছে সেগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ, সাথে দিয়ে দিব লবণ 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ শুকনো মরিচের গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ সাইটেক্স অ্যাসিড। এটা আপনি চাইলে স্কিপ করতে পারেন অথবা আমচুর পাউডার দিয়ে দিতে পারেন। এরপর 1.5 টেবিল চামচ টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। রেস্টুরেন্টের স্বাদটা পেতে চাইলে এটা ব্যবহার করতে হবে, অথবা আপনি চাইলে না দিলেও সমস্যা নেই, তবে রেস্টুরেন্টের স্বাদটা আনার জন্য এটা অবশ্যই ব্যবহার করতে হবে। তো এখন খুব ভালোভাবে মিশিয়ে এটাকে গুঁড়া করে নিতে হবে। আমি কয়েকবারে ব্লেন্ডারে এটাকে গুঁড়া করে নেব। সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন এটাকে একটু একটু করে গুঁড়া করে নেব। তো এই মশলাটা আমি অনেকগুলো পরিমাণে তৈরি করেছি, আপনারা এর চেয়ে কম তৈরি করতে চাইলে সব কিছুর পরিমাণে কমিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। যে কোনো খাবারে এই মশলাটা সামান্য একটু দিলেই কিন্তু খাবারের স্বাদটা অনেকটা বেড়ে যায়। যে কোনো সবজি রান্না অথবা যে কোনো রান্নায় আপনি ব্যবহার করতে পারেন, একদম ম্যাজিক একটা মশলা। বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।